এমন একটি ট্যাংরা মাছের রেসিপি হলে এক পিস ট্যাংরা মাছ দিয়েই এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটাস রেসিপি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আশা করি আপনারা যে যেখান থেকে আমার আজকের এই রেসিপিটা দেখতেছেন সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের একটা রেসিপি, অসম্ভব স্বাদের একটা ট্যাংরা মাছের রেসিপি। তো ট্যাংরা মাছের আজকের এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, আর একদম বড় দেখে বড় সাইজের ট্যাংরা মাছগুলো নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ট্যাংরা মাছ দিয়েই করে নিতে পারেন, ছোট বড় কোনো ব্যাপার না। আমি এখানে 250 গ্রাম ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচের চেয়ে কম লাল মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি, 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1টা টমেটো লম্বা করে কেটে নিয়েছি, 5টা কাঁচামরিচ, আদা রসুন বাটা নিয়েছি আমি 1 চা চামচ, আর হচ্ছে লাগবে সরিষার তেল। আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব, আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন। আমি রান্না করার জন্য চলে আসছি, চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, তো মনে হচ্ছে যে একটু কম হবে, তো সেজন্য আমি আরেকটু পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। যেহেতু সরিষার তেল, তো সেজন্য এখানে বাবল সৃষ্টি হয়, মনে হচ্ছে অনেক তেল। তো অল্প তেলেই আমি রান্নাটা করতেছি, আর হচ্ছে এখানে আমি পেঁয়াজটা শুধুমাত্র অ্যাড করেছি, কিন্তু পেঁয়াজ অ্যাড করার যে ভিডিওটা এটা স্কিপ হয়ে গিয়েছে। তারপরে আমি এটাকে হালকা ব্রাউন কালার করে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। তা আমি 1 চা চামচ হলুদ গুঁড়া, আর 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া জাস্ট শুধু কালারের জন্য, আর 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি জালের জন্য 5টা কাঁচামরিচ অ্যাড করেছি, আর হচ্ছে মশলাটাকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে টমেটো আর কাঁচামরিচটা দিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে টমেটোর পরিমাণটা একটু কম বা বেশি করে দিয়ে নিতে পারেন। আমি এখানে 8 পিস মাছ নিয়েছি, আর এখানে হচ্ছে 1টা টমেটো নিয়েছি। তারপর অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো প্রথমে আমি 2 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপরে আমি এখন অ্যাড করে দিব হচ্ছে 1 গ্লাস পরিমাণ পানি। এই পানিটা আমি মশলার মধ্যে ভালো করে ফুটিয়ে নিব। দেশীয় ট্যাংরা মাছটা এইভাবে রান্না করলে তার স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যায়। তারপর আমি পানিটা দিয়ে চুলার গ্যাসটা হাই হিটে রেখে 5 মিনিট আমি পানিটাকে সিদ্ধ করেছি বা মশলার সাথে কষিয়ে নিয়েছি। যখন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে নেওয়া ট্যাংরা মাছগুলো। ট্যাংরা মাছগুলো দিয়ে আমি এখন একটু আলতো করে মাছগুলোকে নেড়ে দিচ্ছি, এতে করে মাছের এপাশ আর ওপাশ দুপাশেই মশলাটা ভালো করে মিশে যাবে। মাছগুলোকে একটু নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য। এই 2 মিনিটের জন্য মাছগুলোকে একটু কষিয়ে নিচ্ছি, আর 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আলতো করে একটু নেড়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো আমি ভেজে নিইনি, তো সেই জন্য খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া ট্যাংরা মাছগুলো কিন্তু এমনিতে অনেকটা শক্ত থাকে, তা আমি চাচ্ছি না মাছগুলো ভেঙে যাক। তো আমি আলতো করে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি আবারও 1 গ্লাস পরিমাণ পানি। এখন ঢাকনা দিয়ে চুলার গ্যাসটা হাই হিটে করে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পরে আমি ব্যাক করলাম, তো অনেকটাই কিন্তু জল কমে এসেছে। যেটুকু জল আছে সেটুকু থেকে আমি আরেকটু কমিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু ট্যাংরা মাছগুলো থেকে তেলটা ছেড়ে দিইনি বা তরকারির তেলটা আলাদা হয়নি, তো সেজন্য আমি চুলার গ্যাসটা একদম লো করে দিয়ে আবারও 6 থেকে 8 মিনিটের মতো রেখে দিব। তো এই পর্যায়ে এখানে আমি ফ্রোজেন করা কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আপনার বাসায় যদি ফ্রেশ ধনেপাতা থাকে, আপনি ফ্রেশ ধনেপাতাটাই দিয়ে নিতে পারেন। যেহেতু আমি টালা জিরার গুঁড়া অ্যাড করেছি, তো সেজন্য নামানোর আগে আর টালা জিরার গুঁড়াটা দিলাম না। তারপরে আমি আলতো করে আবারও একটু নেড়ে দিচ্ছি, তবে খুব বেশি এলোপাতাড়িভাবে কিন্তু নাড়তে যাবেন না, মাছগুলো ভেঙে যেতে পারে। ট্যাংরা মাছের এই রেসিপিটা আপনি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে অনেক। তাছাড়া 1 পিস মাছ দিয়ে কিন্তু 1 থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি 3 থেকে 4 মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই উপরে কিন্তু অনেকটাই তেল বেশি উঠেছে,
তো আমি 7 থেকে 8 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে এই হচ্ছে আমার ফাইনাল ট্যাংরা মাছের রেসিপি। লুকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তারপর আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের এই ট্যাংরা মাছের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকন টল করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।